দেখাবো কিভাবে আমরা আমরা প্রথমে শুরু করি যে কোন সিমের বাংলা লিংকের আমি রবি এয়ারটেল যে কোন সিমে লগইন করলাম ফেসবুক লাইভ দিয়ে জানবো মানে মনে করেন আমাদের ফেসবুক দিয়ে বা ভিডিও পার মোবাইলে বিরক্ত করতেছে আমরা কিভাবে ওই নাম্বার দিয়া তার ছবি সহ তার ডিটেইল তার বাজি কথা সব দেখবো তো এগুলা দেখতে অনেকেই আপনারা বলে অফার দেয় যে আমরা এটা বেট করে দিব আমাকে 1000 টাকা দেওয়া লাগবে 500 টাকা দেওয়া লাগবে 200 টাকা দেওয়া লাগবো তো দেখাই এগুলা কিভাবে করবেন তার আগে বলি আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো কথা না বলে চলেন শুরু করি অনেক সময় আমাদের এই সিমের তথ্যগুলা জানা অনেকটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে অনেক সময় মনে করেন আমাদের মোবাইলে কেউ ফোন দিয়ে কেউ বিরক্ত করতেছে বা কেউ আমাদের গালাগালি করতেছে বা আমাদের ঝাড়ি মেরে কোনো কিছু বলতেছে যে তোর এটা বল করবো এটা করবো এটা করবো আমাকে টাকা দেন ওইটা কর এটা কর বা আমার মোবাইল থেকে কেউ গোপনে টাকা নিয়ে গেল গা তো আমরা ওই নাম্বারটা মানে অনেক মানে টোটাল তথ্যটা আমরা ওই নাম্বার দিয়ে মানে দিয়ে সব বের করে ফেলবো তো চলেন দেখি শুরু করি তো আমরা এখানে আমাদের মোবাইলে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজার তো কম বেশি সবার মোবাইলে থাকে তো আমরা ক্রোম ব্রাউজারের ঢোকো ঢোকার পরে এখানে লিখবো এনআইডি যে আমি যে ওয়েবসাইটটার কথা বলবো এই ওয়েবসাইটটা হচ্ছে সরকারি ওয়েবসাইট সরকারের অনুমোদিত সরকার থেকে এই ওয়েবসাইটটা দিয়েছে এটা বর্তমানে মানে জনগণের জন্য কথা কারণ তারা বুঝতে পারছে যে জনগণ অনেক সময় এই নাম্বার দিয়ে অনেকে বিরক্ত করে তো এটা কিভাবে মানে বিরক্ত থেকে বাঁচতে পারে এটা দেখার জন্য এটা শীর্ষ আমরা করছে সরকার তো আমি দেখাই লেখে এখানে এনআইডি ডাউনলোড সিস্টেম এটা লিখে সার্চ দেই এটা লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখেন তিন নম্বরে প্রথমটা নাম তিন নম্বরে অনলাইন শপ লিমিটেড ডট কম এটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে আমাদের কয়েকটা ব্রাউজারে নিয়ে গেছে তো এখানে আমরা চাইলে এনআইডি পিডিএফ পিডিএফ ডাউনলোড করতে পারবো মানে এনআইডি ডাউনলোড করতে পারবো নাম্বার পাসওয়ার্ডটা তারপর আমরা সিম ইনফরমেশন ডাউনলোড করতে পারবো সাইন কপি মানে এনআইডি কার্ডের যে সাইন ডাটা ডাউনলোড করতে পারবো সার্ভার কপি ডাউনলোড করতে পারবো তো আমাদের যেহেতু সিমের তথ্য জানা দরকার তো আমরা সিমের তথ্যটা জানবো তো আমি সিলেক্ট অপশনে ক্লিক করলাম আইডি জানতে চাই তাহলে আমরা কি করতে হবে মনে করেন যে নাম্বারে আপনি তথ্যটা বাইর করবেন এটা তৃতীয় নাম্বার দ্বিতীয় ইয়ে দিবেন তো মনে করেন আমি ইয়েতে কোনো একটা নাম্বার বসে দেন এই নাম্বারটি আমাকে বিরক্ত করতেছে বা আমার গার্লফ্রেন্ডের সাথে বা বউর সাথে এই নাম্বারটা কথা বলতেছে আমি কিভাবে জানবো এটা দেখতে চাইতেছি তো আমি মনে করেন একটা নাম্বার উড়ে দিলাম নাম্বারটা আমি উঠে দিলাম উঠানোর পর আমার এটা কি সিম বাংলা লিঙ্ক সিম তো আমি সিমটা ক্যাটাগরিটা আমি চেঞ্জ করবো যেহেতু বাংলা লিঙ্ক বাইকার হতো বাংলা লিঙ্ক দিলাম বাংলা লিঙ্ক দেওয়ার পর দেখেন এখানে আমরা চার্জ মানে সরকারিভাবে চার্জ কাছে 599 টাকা বাংলা লিঙ্কে 599 টাকা গ্রামে মিনে দিচ্ছে 600 টাকা আর রবিতে 500 এয়ারটেলে 500 টেলিটকে 500 শিক্ত ইয়ে 600 টাকা এটা হচ্ছে অফিসিয়ালভাবে এগুলো এমন না যে আমি আপনাদের থেকে বলতেছি আমাকে কয় টাকা দেন এটা করেন এটা করেন এটা না এটা সরকারিভাবে দিছে তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করার পর দেখাই একটু অপেক্ষা করেন এই যে দেখেন আমাদের কি করছে আমরা জানি কী করবো যে প্রসেস মানে আমাদের ডাউনলোড আমাদের টাকাটা তো পেমেন্ট করতে হবে পেমেন্টটা আমরা কীভাবে করবো টাকাটা পেমেন্ট করার সাথে সাথে আমাদের এই মনে করেন পিডিএফ ফাইলটা ওই তথ্যগুলো সব দিয়ে দিব তো এটা তো দেখেন এখানে যে 500 টাকা পেমেন্ট করতে বলতেছে তো আমি 500 পেমেন্ট করে দেখাই তো প্রসেসে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এইখানে আপনার কী করতেছে বিকাশে পে করতে হইতেছে তো আমি বিকাশে পে করলাম পে উইথ বিকাশ ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদের বিকাশে নিয়ে দেব তো
এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন, কনফার্ম দেওয়ার পর একটা তারা ভেরিফিকেশন কোড দিব, কোডটা এখানে বসাই দিবেন, টাকাটা অটোভাবে তারা কাটটা নিয়ে দেব। নেওয়ার পরে আপনাদের কাজটা কি, তারপরে এখানে অটোভাবে ওয়েবসাইটে নিয়ে দেবো। ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর আপনাকে কি করবে, এই পিডিএফটা ডাউনলোড করতে করবো, তো ডাউনলোড করবেন, তো হয়ে মানে সব তথ্য এখানে দিয়ে দেবো। আর 100% গ্যারান্টি থাকবেন, আপনাদের টাকা মেরে খাইব না, যেহেতু এটা সরকার থেকে দেওয়া, সরকার তো জানেন সরকার কোনো সময় মেরে খাইব না। তো আশা করি ভালো লাগছে, ভালো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের কীরকম ভিডিও দরকার আমাকে বলবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।